হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম টেকনিক্যাল ব্রেক চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। সো বন্ধুরা, আমরা আজকে কথা বলবো ফেসবুক নিয়ে। তো ফেসবুক নিয়ে সবার একটা ভুল ধারণা আছে যে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে মেবি ফোন নাম্বার বা জিমেল অ্যাড্রেস সব কিছু প্রয়োজন। তো আমরা আজকে আপনাদের সামনে সেই টপিকটা নিয়ে কথা বলবো যে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করার সময় আপনার কোনো ফোন নাম্বার বা মেল অ্যাড্রেস কিছুই প্রয়োজন হবে না। আমরা আপনাকে সেটাই আজকে দেখায় দিব। সো সেটা দেখতে হলে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিওতে শুরু করি। সো ভিডিওতে শুরু করতে হলে আপনাকে ফার্স্টে আপনার ফেসবুকটি ওপেন করতে হবে। আমি আমার ফেসবুকটি ওপেন করে রাখছি, আপনারা আপনার ফেসবুকটি ওপেন করে নেবেন। দেন আপনি এখান থেকে এই যে যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করবেন। দেন এখানে সেটিং নামে অপশনটাতে যাবেন আপনি। তো সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখেন লেখা আছে সিকিউরিটি অ্যান্ড লগ ইন। তো সিকিউরিটি অ্যান্ড লগ ইনে যাওয়ার পরে এই জায়গাতে লেখা আছে উইন্ডোজ পিসি ঢাকা বাংলাদেশ, এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। সো অ্যাক্টিভ দেখাচ্ছে বলতে এটা এই পিসি, এই আপনার ফেসবুকটা এই পিসিতে লগ ইন আছে। সো এটা জাস্ট আমি আপনাদেরকে দেখালাম আপনাদের একটা সিকিউরিটি বিষয়, যে আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার ফেসবুকটা কোন কোন পিসিতে অ্যাক্টিভ আছে। সো এটা গেল ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে এখানে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ লেখা আছে, চেঞ্জ পাসওয়ার্ড। সো আপনি এখান থেকে সরাসরি এখানে গেলেন, এখানে এখানে নিচে লেখা আছে ক্রিয়েট, দেন এখানে আপনার এই ফার্স্ট যে অপশানটা এটাতে দেবেন হচ্ছে আপনার পুরাতন পাসওয়ার্ড যেটা। সো আমি আমার পুরান পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি। সো আপনি এখানে আপনার পুরান পাসওয়ার্ডটা দিয়ে নেবেন, দেন এখানে নিচে নতুন পাসওয়ার্ডটা দিবেন। সো আমি এখানে একটা নতুন পাসওয়ার্ড দিচ্ছি, দেন এখানে নতুন পাসওয়ার্ডটা কনফার্ম করবেন। নতুন পাসওয়ার্ডটা কনফার্ম করলেন, দেন এখান থেকে সেভ চেঞ্জ, ডিরেক্টলি সেভ চেঞ্জে দিয়ে দেবেন। দেন এখান থেকে এই যে অপশানটা দেখাচ্ছে স্ট্রে লগ ইন অ্যান্ড রিভিউ ডিভাইস আদার্স, মানে আপনার কোন কোন ডিভাইসে যেগুলোতে আপনার আপনার ফেসবুকটা লগ ইন করা আছে সেগুলোতে দেখো যে আপনি লগ ইন লগ আউট করে যেতে চান, সেক্ষেত্রে এটাতে ক্লিক করে আপনি জাস্ট কানেক্ট দিয়ে দেবেন। সো আমি চাচ্ছি না অন্যগুলো থেকে হয়ে যাক, সেক্ষেত্রে আমি এখানে স্টে অন দিয়ে দিলাম। সো আমি এখানে স্টে অন দিয়ে দিলে আমার যে যে ফোনে আছে সেটাতে কন্টিনিউ চলবে, যখন আমি লগ ইন করব দেন পাসওয়ার্ডটা যাবে। সো আমি এখানে কানেক্ট দিয়ে দিলাম, জাস্ট সিম্পল আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেল, কোনো ফোন নাম্বার, কোনো মেল অ্যাড্রেস, কোনো কোড, কোনো কিছুই লাগলো না। সো এভাবে আপনি খুবই সহজে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করে ফেলতে পারেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।